আমি 250 গ্রাম ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি। খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নেয়ার পর এর উপরে যে সবুজ অংশটা আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। তারপর এই স্ট্রবেরিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। এতে আমরা যখন স্ট্রবেরিগুলোকে ব্লেন্ড করব খুব সহজে এগুলো ব্লেন্ড হয়ে যাবে। তো সবগুলো স্ট্রবেরি আমি ছোট ছোট টুকরা করে কেটে নেওয়ার পর ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। তারপর একদম পিউরি করে ব্লেন্ড করে নিতে হবে, অর্থাৎ একদম পিউরি তৈরি করে নিতে হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে এই স্ট্রবেরি পিউরিটাকে আমি একটু ছেঁকে নিব, তারপর একটা সাইডে সরিয়ে রাখব। এবার তৈরি করতে যাচ্ছি ক্রিমটা। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম, আর ক্রিমটাকে অবশ্যই ঠান্ডা হতে হবে। ফ্রিজে রেখে অবশ্যই ক্রিমটা ঠান্ডা করে নেবেন। আমি এখানে হুইপিং ক্রিম দিচ্ছি, আপনারা চাইলে হ্যাভি ক্রিম দিয়েও আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এসেন্স, সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে টেস্টটা বেশি ভালো আসে। এবারে এই সব কিছুকে আমি প্রথমে লো স্পিডে রেখে 2 মিনিট বিট করে নিব। আর এই 2 মিনিট বিট করার পর দেখতে পাবেন যে ক্রিমের মিশ্রণটা খানিকটা ঘন হতে শুরু করবে। যখন দেখবেন ক্রিমের মিশ্রণটা এরকম ঘন হতে শুরু করেছে, তখন মিটারটা বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি আজকের আইসক্রিমটা তৈরিতে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি। আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা নিজেদের টেস্ট বুঝে কম বেশি করে নিতে পারবেন, এটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে। তো কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিট লো স্পিডে বিট করে নিব, যেন কনডেন্স মিল্কটা ক্রিমের সাথে ভালোভাবে মিশে যায় আর ক্রিমটা আরও একটু ঘন হয়ে আসে। 2 থেকে 3 মিনিট লো স্পিডে আমি বিট করে নেওয়ার পর যখন ক্রিমের মিশ্রণটা আরও একটু ঘন হয়ে এসেছে, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব স্ট্রবেরি পিউরি, যেটা আমরা ব্ল্যান্ড করে ছেঁকে রেখেছিলাম। আর স্ট্রবেরি পিউরিটা আমি পেয়েছি 1/2 কাপ পরিমাণ। তো আমাদের ক্রিমের কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এ পর্যায়ে এসে স্ট্রবেরি পিউরিটা অ্যাড করতে হবে। তো সবটুকু স্ট্রবেরি পিউরি আমি ঢেলে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট লো স্পিডে রেখে বিট করে নিব, যতক্ষণ না একদম ফোমি একটা টেক্সচার হয়ে আসছে। তার আগে আমি সামান্য একটু কালার দিয়ে দিয়েছি, এটা টোটালি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে বাদও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ক্রিমটা বেশ ঘন থকথকে হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে আমাদের মিটারে বন্ধ করে দিতে হবে, কারণ আইসক্রিমের বেসের জন্য আমাদের আইসক্রিমের বেসটা রেডি হয়ে গিয়েছে, ঠিক এরকম কনসিস্টেন্সি থাকতে হবে। এবারে আমি যেখানে আইসক্রিমটাকে সেট হতে দিব তাতে ঢেলে নিচ্ছি, আর এর কনসিস্টেন্সিটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কেমন ঘন হবে। সবটুকু আইসক্রিমের মিশ্রণ আমি বাটিতে ঢেলে নেওয়ার পর বাটিটাকে একটা স্প্যাচুলা দিয়ে চারপাশে সমান করে দিব, যেন বাটির সবখানে আইসক্রিমের মিশ্রণটা যায়। তারপর একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিব, আর প্লাস্টিক র‍্যাপটা এমনভাবে দিতে হবে যেন ক্রিমের গায়ে গায়ে লাগে, তাহলে আর আইসক্রিমের মধ্যে বরফ জমবে না, ক্রিস্টালাইজ হবে না। এভাবে আমি
প্লাস্টিক র‍্যাপটা দিয়ে দেওয়ার পরে এই মোল্ডটাকে 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আইসক্রিমটা জমার জন্য। সবচেয়ে ভালো হয় যদি সারা রাত রাখা যায়। তো দর্শক, ফিরে আসলাম। একদিন পরে আইসক্রিমটা এরমধ্যে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আমি প্লাস্টিক র‍্যাপটা উঠিয়ে নিয়েছি, এবার একটা স্টিম স্কুপার দিয়ে আপনাদেরকে আইসক্রিমটা একটু তুলে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে এর কনসিস্টেন্সি এমন কতটা পারফেক্টভাবে আমাদের আইসক্রিমটা জমেছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর স্বাদের ক্ষেত্রে আর কি বলবো, অসাধারণ স্বাদের হয়েছে এই আইসক্রিমটি। বাসায় একবার হলেও আপনারা এটা তৈরি করবেন আর আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন, কারণ হোমমেড ফুড ইজ বেস্ট ফুড। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না।